অনেকদিন ধরে বারবার করে আমরা একটা প্রতিবাদ করছিলাম যে বিভিন্নভাবে কেন্দ্রীয় সরকার ফেডারেল স্ট্রাকচারকে ইন্টারফেয়ার করে টোটাল একটা নিজেদের ইন্টারফিয়ারেন্স করে এমন একটা করে দিয়েছে যার কি কোনো স্টেট ভয় এমনকি কথা বলতেও পারে। কথা বলতে গেলে তাদের বিরুদ্ধে নানা রকম এজেন্সি লাগানো হয় এবং প্রত্যেকটা সাংবাদিকদের ক্ষেত্রেও তাই করছে সংবাদ মাধ্যমে এবং ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও তাই করছে, অনেকে ভয় বলতে পারে। আজকে আমরা অফিসে এসে একটা চিঠি পেলাম, এই চিঠিটা হচ্ছে নীতি আয়োগ কমিটির পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং এই চিঠিটা আজকে যে আমরা পেলাম তার আগেই কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট টিভিতে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু চিঠিতে যে অফিসিয়াল মেমোরেন্ডাম রেশনালাইজেশন অফ সেন্ট্রালি স্পন্সার্ড স্কিম এর নামে লিখেছে বেস্ট অন দ্য রেকমেন্ডেশন এন্ড সাজেস্টেড কোর্স অফ অ্যাকশন বাই দ্য সাব গ্রুপ অফ চিফ মিনিস্টার্স অ্যাপ্রুভড বাই দ্য ক্যাবিনেট। চিফ মিনিস্টার কারা ছিল এই আপনারা জানেন, ভারতবর্ষের যে আমাদের কাঠামো তাতে বিভিন্ন পলিটিক্যাল পার্টির বিভিন্ন লোকেরা চিফ মিনিস্টার হয়, বিভিন্ন পলিটিক্যাল পার্টি অ্যাকচুয়াল গভর্নমেন্ট ইলেক্টেড হয়, কোথাও বিজেপি আছে, কোথাও কংগ্রেস আছে, কোথাও সিপিএম আছে, কোথাও আপ আছে, নানা অল পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল অ্যাফিলিয়েশন থাকে। মধ্যপ্রদেশের চিফ মিনিস্টার বিজেপি চিফ মিনিস্টার যিনি মধ্যপ্রদেশের বিজেপি পার্টি, তার নেতৃত্বে একটা কমিটি হয়েছিল, তাতে সেন্ট্রাল স্পন্সার স্কিমগুলো রেশনালাইজেশন করবার নামে একটা কমিটি করেছিল, একটা সাবগ্রুপ করেছিল এবং তাতে যে কয়েকজন মেম্বার ছিল তার মধ্যে আমি দেখেছি, তার মধ্যে আমি দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার ছিল, কিন্তু তারা আমি শুনেছি যতদূর আজকে আমি সেক্রেটারি যোগাযোগ করতে পারছি না, আপনারা আপনাদের লেভেল থেকে করবেন, তারা একটা স্ট্রংলি লেটার দিয়েছিল প্রতিবাদ করে, এটা আমি শুনেছি। বাদবাকিটা আমি যতক্ষণ না পাবো ততক্ষণ আমি বলতে পারবো না ডিটেলস। আর তারা ছিল অরুণাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড, মানে সবই নিজেদের রাজ্য আর কি, কেরালা তখন অফকোর্স 15 আমার মনে হয় এরা ছিল, তখন ইলেকশন সিলেকশন ছিল, সকলেই ব্যস্ত ছিল, কংগ্রেস মণিপুর নাগাল্যান্ড কত বড় বড় সমস্ত অপিনিয়ন মেকার সব, রাজস্থান, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, বড় স্টেটের মধ্যে ছিল শুধু মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বাদ বাকি বিজেপির সব রাজ্য। মধ্যপ্রদেশ তো তাদের চেয়ারম্যান ছিল তাদের নিজেদের কর্মেলার বিজেপি, বাদ বাকি টোটালটাই নিজেরা ডমিনেট করেছে উত্তরপ্রদেশ। আমার মনে হচ্ছে আমি যেটা বাইরে থেকে শুনেছি, আমি চিঠিটা জোগাড় করার চেষ্টা করবো, তার আমাকে একটা স্ট্রং লেটার দিয়েছিল প্রতিবাদ করে, তার মানে ও হয়তো পার্টিসিপেট করেনি বা কিছু একটা হয়েছে, কারণ যেসব সাজেশনগুলো দিয়েছিল আর এই সাজেশনগুলোর ভিত্তিতে আমরা কিন্তু তখনই বলে দিয়েছিলাম যে তোমার যদি সাবগ্রুপ কোন রেকমেন্ডেশনও করে তুমি তারপরে অল স্টেটকে কনসাল্ট করে স্টেটের সিদ্ধান্ত নিয়ে অনুযায়ী করবে, সেই চিঠি আমার এটা। আমি আমাদের ঘুষ দিয়ে গভর্নমেন্টে আমরা কিন্তু সেদিনই পাঠিয়ে দিয়েছিলাম April 24, 2015। এবার কি করেছে, আজকে একটি চিঠি পাঠিয়ে বলছে এটা ফোর্স হয়ে গেল, মানে কোনো কনসালটেশন নেই, কোনো জিজ্ঞেস করা নেই, কোনো কাউকে স্টেট গভর্নমেন্টগুলোকে কনফিডেন্সি নেওয়া নয়, গায়ের জোরে বলছে দ্য অ্যাকচুয়াল রিভিউ দ্য অ্যাকচুয়াল ওয়ার্কিং অফ দিস প্রভিশনস উড বি রিভিউড ফর ডিজায়ার্ড কোর্স করেকশন ইন দ্য স্পিরিট অফ কোঅপারেটিভ ফেডারেলিজম। একটা কথা শিখেছি নতুন, কোঅপারেটিভ ফেডারেলিজম নিয়ে আর কি পুরো ভুল বেস করে স্টেট গভর্নমেন্টগুলোকে ডেমোক্রেসিটাকে আফটার 2 ইয়ার্স এবং দিস অ্যারেঞ্জমেন্টস হ্যাভ কাম ইন টু ফোর্স ইন দ্য কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার 2016-17 কাম ইন টু ফোর্স হয়ে গেল, তার মানে আমাকে যখন চিঠিটা পাঠালো তখন কাম ইন টু ফোর্স হয়ে গেল। ডিক্টেটরশিপ টোটাল, আমি জানি না এখানে ডেমোক্রেটিক গভর্নমেন্ট চলছে, ইলেকটেড গভর্নমেন্ট অ্যাকর্ডিং টু আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন, আই এম সরি টু সে আমরা অনেকভাবে ইউমিলেটে ধরেছি, বাট আই নেভার দিস টাইপ অফ ওয়ার্ড বিফোর, তার কারণে আমি মনে করেছি যে কখনো কখনো এরা হয়তো বুঝতে পারবে এবং যেহেতু আমরা উভয় গভর্নমেন্টকে কোঅপারেশন করবো বিশ্বাস আছে, সুতরাং লেট আস অ্যাটলিস্ট শেয়ার আওয়ার ভিউজ। কিন্তু এটা দেখছি আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ধর ইলেকটেড বাই দ্য পিপল, গভর্নমেন্ট অফ স্টেট ইট ইজ অলসো ইলেকটেড বাই দ্য পিপল,
কনস্টিটিউশনে দেওয়া, কনস্টিটিউশনে আমাদের পারমিশন দেওয়া আছে স্টেট স্টেটের ফাংশনিং, সেন্ট্রাল সেন্ট্রালের ফাংশনিং, লোকাল বডি লোকাল বডিতে ফাংশনিং। কিন্তু এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট কি স্টার্ট হয়ে গেছে? আই এম রেজিং দিস ভেরি সেন্সিটিভ কোয়েশ্চেন এন্ড সিরিয়াস কোয়েশ্চেন, হোয়েদার দিস গভর্নমেন্ট হ্যাভ স্টার্টেড দ্য প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট প্রসেস অর নট। If not, why they are not consulting the state government? Before 2 days ago, there is an interstate council meeting. There also they didn't discuss. So if you are in the power, so you have the few members in your state, new elected government, so there will be the committee members and all this, and whatever they will decide, and it will run the India like this. Ejemi Jammu Kashmir evabe disaster hoyeche. Ejemi Pakistan issue eto disaster hoyeche. এজন্য এনার্জি ইস্যুতে টোটাল ডিপ্লোমেসি ফেল করেছে। জিএসটি গেট সাপোর্ট, তার কারণ আমরা ভেবেছি দেশের ভালো হোক, আমাদের স্যাক্রিফাইস করে, রাজ্যের স্যাক্রিফাইস করে। কিন্তু যদি জিএসটি করার পরে 70% সেন্ট্রালি ডমিনেটেড হয়ে যাবে সেন্ট্রাল গভর্নমেন্টে, আমার ক্ষমতা থাকবে মাত্র 30% স্টেটে ট্যাক্স কালেকশন করার, আর তার মধ্যে আমার ফান্ড থাকবে কি থাকবে না তুমি জিজ্ঞেস করছো না? তুমি সেন্ট্রাল স্পন্সার স্কিম যেগুলো 80% 90% শুধু আজকে বলে দিচ্ছ, স্কিমের নাম দিয়ে কোন কোন স্কিম কি করবে তার নাম দিয়ে তোমাকে 40% টাকা দেবে, কোথা থেকে দেবো? কম্পালসারি বলে দিচ্ছে।